अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হয়েছে রুচিতা, হঠাৎ করে উঠে পড়লে কেন? জানি না নিহার বাবু, আমার কিছু অদ্ভুত মনে হলো। রুচিতা, তুমি খুব ক্লান্ত, সেই জন্য সব মনে হচ্ছে। চলো তুমি রেস্ট নাও। নিহার বাবুর সাথে ঘুমানোর সময় তোমার তখনও এত অদ্ভুত লাগেনি যখন আমরা একে অপরকে ভালোবাসতাম না, তাহলে আজ কেন? যখন থেকে আমি ফিরে এসেছি তখন থেকে আমি বদলে গেছি না নিহার বাবু? কি ভাবছো তুমি রুচিতা? কিছু না নিহার বাবু, আসলে আমার আমার কোমরে খুব ব্যথা করছে, আমি নিচে শুয়ে পড়ছি। সরি নিহার বাবু, কিন্তু আমার মনটা যেন কেমন একটা করছে, কিছু তো গন্ডগোল আছে। তুই দেখতে থাক বহুরূপী, আমার রুচিতা খুব তাড়াতাড়ি তোকে সবার সামনে নিয়ে আসবে। তাহলে তো এই রুচিতার খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। দেখতে কষ্ট হচ্ছিল না ভক্তকে কষ্ট পেতে? বিদ্যুৎ রূপে চলেই এলি ওকে বাঁচাতে, কিন্তু আমি তোকে আবার ওই পৃথিবীতে তোর স্বরূপে আসতে বাধ্য করব। তোর এই হুমকিতে না আমি আগে ভয় পেয়েছি, আর না এখন ভয় পাবো। রুচিতা, রুচিতা কি হয়েছে? রুচিতা তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? নিহার বাবু, কেউ আমাকে মারতে চায় নিচে। হ্যাঁ, কেউ বালিশ দিয়ে আমার শ্বাস আটকানোর চেষ্টা করেছিল নিচে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, জানি না কে কে। রুচিতা, তুমি রুমে একা ছিলে আর আমি তো ওখানে দাঁড়িয়েছিলাম, হতে পারে যে তুমি কোনো দুঃস্বপ্ন দেখেছো। স্বপ্ন? হ্যাঁ, দেখো রুচিতা, এরকম খারাপ আবহাওয়ায় খারাপ স্বপ্ন দেখি আমরা, যেটা দেখার পর মনে হয় যে সেটা আসল ছিল। ডোন্ট ওয়ারি, স্বপ্নই ছিল। হ্যাঁ, বোধহয়। তবে রুচিতা, আমি তোমার সঙ্গে আরেকটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন না। তুমি আমার জন্য দেবীমার মূর্তি বানিয়ে তাকে স্থাপন করতে পারবে?
আজ সকালে আরতির সময় আমি ভগবানকে অপমান করেছি। আমার তার জন্য খুব খারাপ লাগছে রুচিতা, যার জন্য আমি অনুতাপ করতে চাই। সত্যি? হ্যাঁ। তুমি দেবীমার মূর্তি বানিয়ে স্থাপনা করবে তো? এইবার দেখব যখন ভক্ত রুচিতা ভক্তি ভরে মায়ের মূর্তি বানিয়ে নিজের হাতে স্থাপনা করবে, তখন ওর দেবী কি করে পৃথিবীতে না এসে পারে। আর যেই দেবী ওই আয়নার সামনে আসবে, আমি ওকে বন্দি করব সেই মূর্তির মধ্যে সারা জীবনের মতো। নিহার বাবুর হঠাৎ কি হয়েছে? কখনো ভগবানকে অপমান করছেন, কখনো সম্মান। আর ওনার কাছে থাকলে আমার এত অদ্ভুত কেন ফিল হচ্ছে, যেন যেন উনি আমার নিহার বাবুই নন। কি, আমাদের মূর্তি বানিয়ে সেটা স্থাপন করতে হবে? হ্যাঁ মা, আসলে কালকে নিহার বাবু ভুল করে ভগবানকে অপমান করেছিলেন, তো তাই জন্য উনি নিজের ভুল শোধরানোর জন্য দেবী মায়ের মূর্তি স্থাপনা করতে চান। কিন্তু রুচিতা, এখনই মূর্তি স্থাপনা কেন? এখন তো নবরাত্রির অনেক দেরি আছে। বৌদি, দেবী মায়ের স্থাপনা করার জন্য মনে শ্রদ্ধার প্রয়োজন হয়, কোনো উৎসবের নয়। দেখেছো তুমি, কাল শুধু শুধু আমার ছেলেকে মারতে যাচ্ছিলে রেগে গিয়ে। আরে খিটখিটে হয়ে গেছে, ওর মুখ থেকে বেরিয়ে গেছে ভুল করে। আজকে দেখো নিজের ভুল শোধরানোর জন্য কত ভালো কাজ করতে চলেছে। নিহার, এটা কি? বাহ, খুব ভালো কাজ করেছে আমার ছেলে। কারুর যেন নজর না লাগে আমার ছেলের উপর। রুচিতা তোমাদেরকে মূর্তির ব্যাপারে বলে দিয়েছে? চলো, ঠিক আছে। রুচিতা, তুমি তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে নাও, মূর্তি বানিয়ে স্থাপনা তো তোমাকেই করতে হবে। হ্যাঁ নিহার বাবু। দুদিন পর পূর্ণিমার রাত, শুনেছি খুব ভালো সময় নাকি। আমরা মূর্তি স্থাপনা তখনই করব। তুমি দুদিনে মূর্তি বানিয়ে ফেলবে তো? হ্যাঁ নিহার বাবু, আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি। আমি হাতটা ধুয়ে আসছি। এই রুচিতা তো আগের পূজোতেও মূর্তি বানিয়েছিল, এবার আমি ওকে দিয়ে মূর্তি স্থাপন করতে দেবই না। মূর্তির স্থাপনা যেভাবেই হোক রুচিতার হাতেই করাতে হবে, কারণ যা আমি চাই তাতে রুচিতার ভক্তির শক্তি আমার হাতের সব থেকে বড় অস্ত্র হবে। মা, এটা কি করছেন আপনি? আরে কিচ্ছু না মা, ওই ওই রান্নাঘরে চাল শেষ হয়ে গেছে, তাই চালের বস্তা নিয়ে আসছিলাম। মা, আপনি কাউকে বলে দিতেন, আপনি কেন নিজে নিয়ে যাচ্ছেন? আর এত ভারী আপনার কোমরে ব্যথা লেগে গেল। আরে মা, কাকে বলতাম, সব কাজের লোক যার যার কাজে বিজি, আমি ফ্রি আছি, আমি নিয়ে যাচ্ছি, কোনো ব্যাপার না। না না মা, আপনি এটা রাখুন, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আরে তোমায় মূর্তি বানাতে হবে এখন, তুমি যাও গিয়ে মূর্তি বানাও, চালটা আমি নিয়ে যাবো, সামান্য কাজ। আপনি ওটা নিয়ে চিন্তা করবেন না, আমি এটার পরে ওটা করে নেব। আর এমনিতেও দেবী মায়ের আগে আমার প্রয়োজন আমার মায়ের, আর ওনার সেবা করা আমার প্রথম ধর্ম। ঠিক তো? হ্যাঁ মা, আমি নিয়ে যাচ্ছি। আরে কি হলো মা? মা, কিছু ফুটলো আমার। কিন্তু মা, দোকান থেকে তো এরকমই বস্তা এসেছে। কোনো ব্যাপার না, আমি নিয়ে যাচ্ছি। ছেড়ে দাও মা, আমি নিয়ে যাব। না মা, আমি নিয়ে যাচ্ছি, এই তো সামনেই। এবার এই কাঁটায় তোমার হাতের অবস্থা খারাপ হবে, তারপরে দেখি কি করে তুমি মূর্তি বানাও। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করে দঙ্গল প্লে অ্যাপ।